আরিয়াদহ এলাকায় মা ও ছেলেকে রাস্তায় ফেলে মারধরের ঘটনায় ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছিল জয়ন্ত সিংকে তার চার দিনের পুলিশি হেফাজত হয়েছিল জয়ন্ত দশ দিনের হেফাজতের আবেদন করেছিল বেলঘুরিয়া থানার পুলিশ অন্যদিকে জামিনের আবেদন করেছিলেন অভিযুক্তের আইনজীবী পুলিশের অভিযোগ এলাকায় তার প্রভাবে কেউ মুখ খুলতে পারে না আরিয়াদহ কাণ্ডে জয়ন্ত সিং এর চার দিনের পুলিশি হেফাজত সোমবার শেষ হয় সোমবার তাকে ফের ব্যারাকপুর আদালতে তোলা হয় আদালতে ঢোকার সময় জয়ন্ত বলেন আমি নির্দোষ ফাঁসিয়ে দেওয়া হচ্ছে ব্যারাকপুর থেকে প্রতিদি ঘোষের রিপোর্ট ওঙ্কার বাংলা